এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো যে কিভাবে একটি সার্কিট ডায়াগ্রামকে সিমুলেশন করা যায়। অর্থাৎ একটি সার্কিট ডায়াগ্রাম তৈরি করার পর আপনি সার্কিট ডায়াগ্রামটা কোনো এরর আছে কিনা সেটা আপনি চেক করতে পারেন। তো এটা আপনি নর্মাল সার্কিটের ক্ষেত্রে এবং কোনো যদি প্রোগ্রামিং সার্কিট থাকে সেক্ষেত্রেও করতে পারেন, অথবা আর্ডুইনোর কোনো প্রজেক্টও থাকে বা অন্য কোনো পিক মাইক্রোকন্ট্রোলার প্রজেক্ট থাকে, এই সার্কিটে এই সিমুলেশন করে আপনি দেখতে পারবেন যে কোনো প্রবলেম আছে কিনা। সিমুলেশন করলে সার্কিটে কোনো এরর থাকলে, ছোটখাটো এরর থাকলেও দেখা যায়। তো এখানে আমি একটা সিম্পল সার্কিট করে দেখাচ্ছি, প্লেস। তো আমি একটা সার্কিট নেই, একটা মোটর নেই, ডিসি মোটর, ডিসি মোটরটা নেই, ডিসি মোটর নিলাম। এরপরে আমি মোটরটা চালানোর জন্য একটি ব্যাটারি সেল নিব, ব্যাটারি সেল নিব, ডিসি ডিসি ভোল্টেজ সেল নিলাম। এরপরে একটি সুইচ নিব, পুশ সুইচ নিব। পুশ সুইচ নিলাম, পুশ বাটন নিলাম যাতে আমি দেখতে পারি। আচ্ছা, এবার আমি কানেকশন করে দেই। সিমুলেশন সার্কিটটি এখন ওকে আছে কিনা বা সার্কিটটি কাজ করছে কিনা সেটা আপনি দেখতে চাইলে দেখেন, এখানে যে প্লে বাটন আছে এখানে ক্লিক করব। এটা সার্কিটে রেডি হয়ে আছে, 12 ভোল্টের সার্কিট। তো এখানে দেখেন মেসেজে কোনো প্রকার অ্যারো দেখাচ্ছে না, সবকিছু ওকে দেখাচ্ছে। এখন এই দেখেন কাজ করছে কিনা, সুইচ দিলাম, দেখেন মোটর করছে, সুইচ ছেড়ে দিলাম, মোটর বন্ধ হয়ে গেছে, সুইচ দিলাম। তাহলে আমার সার্কিটটা যে কাজ করছে এটা দেখা যাচ্ছে। আমি একটা এলইডি এর প্রজেক্ট করে দেখাই, তাহলে এখানে একটা এলইডি এর প্রজেক্ট করি। লাইব্রেরি, সরি, এখানে আমাকে এটাকে সিমুলেশনটা অফ করার জন্য, সিমুলেশনটা অফ করার জন্য এই যে এখানে এই যে বাটনটা ক্লিক করলেই সিমুলেশনটা অফ হয়ে যাবে। এখন আপনি আমার আরেকটা প্রজেক্ট করি, এখানে আমি একটি এলইডি নেই, একটি এলইডি নিব, এমন একটা এনিমি, একটা এনিমেটেড এলইডি নেই। দেখেন আমি এখানে এই যে এলইডিটা নিলে এখানে জ্বলছে কিনা দেখা যাবে না, তবে এটাও ইউজ করা যায়, কোনো প্রবলেম নাই। তো আমি একটু দেখানোর জন্য একটা এলইডি নেই যেটা অ্যাক্টিভ, এই যে এখানে আছে অ্যাক্টিভ এলইডি, এলইডি এনিমেটেড অ্যাক্টিভ এলইডি, একটি গ্রিন ব্লু, সেটা গ্রিন এলইডি নেই। ওকে, একটা এলইডি নিলাম। তারপরে আমাদের সোর্স তো অলরেডি আমরা আগে থেকেই নিয়েছিলাম, এখানে নেই। এখানে একটি পুশ বাটন দেই, এটা আমাদের আগে নেওয়া আছে, নেই। ব্যাটারির, এটা যেহেতু একটি এলইডি, আমরা এখানে এই এলইডি সাপ্লাই ভোল্টেজ একটু কমিয়ে দেই, 2.8 দেই, 2.8 ভোল্ট দেই। এবার এখন দেখি, আমরা এখন সিমুলেশন করে দেখি। এই যে সিমুলেশন করার জন্য ক্লিক করলাম, সার্কিট রান হয়েছে, ম্যাচেস দেখাচ্ছে, কোনো এরর নেই। এখানে আমরা এখন সুইচ দেই, দেখেন সুইচ দিলে আমাদের এলইডি বাল্ব জ্বলে যাচ্ছে, জ্বলে উঠছে, অফ করলে অফ হয়ে যাচ্ছে। আবার ক্লিক করি, দেখেন এলইডিটি একটি গ্রিন এলইডি জ্বলে জ্বলে উঠতেছে, সার্কিটটি কাজ করতেছে। তো এভাবে আপনারা খুব সহজেই সার্কিট সিমুলেশন করতে পারেন। তো সব ধরনের সার্কিটের ক্ষেত্রে সব ধরনের যে এইভাবে রানিং দেখাবে সেটা না, আমি এখানে আপনাদেরকে আরেকটা সার্কিট দেখাই, সেটা দেখলে আর একটু বুঝতে পারবেন, প্রবলেম কিছু কিছু প্রবলেম হয়। তো এটা আমি সেভ করি, আমি এখানে আর একটা স্যাম্পল করে দেখাচ্ছি, একটা স্যাম্পল থেকে বোঝাচ্ছি, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন।
এই সার্কিট ডায়াগ্রামটা আমি দেখাই, এটা একটা ডার্ক সেন্সর সার্কিট। তো এখানে আপনি দেখেন এই সার্কিটটাকে আমি যখন এখানে সিমুলেশন দেখতে যাব, রান রান সিমুলেশন, এখানে সিমুলেশন রান করব, দেখেন ক্লিক করার সাথে সাথে এখানে অ্যারর দেখাচ্ছে। অ্যারর দেখাতে কোথায় অ্যারর দেখাচ্ছে, যে এখানে বলতেছে মোড স্পেশন ফর D1, অর্থাৎ D1 এর প্রবলেম দেখাচ্ছে, সেই D1 এ চলে আসছে। দেখছেন আমি যে D1 এ ক্লিক করার সাথে সাথে সে D1 চলে আসছে, বলতেছে এই D1 এ প্রবলেম, সে D1 এ প্রবলেম দেখাচ্ছে। তো D1 এ তো কোনো সার্কিট অনুযায়ী আসলে কোনো প্রবলেম নাই। তো এখানে সে প্রবলেমটা হচ্ছে এলইডি পিসিবি লেআউট, পিসিবি লেআউট এটা আসলে একটা এলইডি। তো এটা লেআউট সে এই এই সিমুলেশন এ D1 যে আমি এলইডি দিয়েছি এটা এখানে রান হতে পারছে না, আসলে এটার সার্কিট ডায়াগ্রাম ওকে থাকার পরও এরর দেখাচ্ছে। এটাকে আমি এখানে সিমুলেশন দেখার জন্য এটাকে একটু চেঞ্জ করে দেই, দেখেন আমি একটু চেঞ্জ করে দিব, আমি একটা এলইডি নিয়ে আসবো, আমি একটা এলইডি এই এলইডি বাদ দিয়ে অন্য এলইডি নিয়ে আসবো, এলইডি 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 নিয়ে আসবো চেকিং করার জন্য সার্কিট কাজ করছে কিনা। তো আমার সার্কিট পিসিবি লেআউটের জন্য কোনো সমস্যা হয় না এটা, কিন্তু এখানে সিমুলেশন সমস্যা হচ্ছে। এটার আমি এখানে একটা অ্যাক্টিভ সিমুলেশন দিব, আমি এখানে এই যে অ্যানিমেটেড দেখেন গ্রিন এলইডি একটা অ্যাড করব, অ্যাক্টিভ অ্যানিমেটেড এটা ইনভার্ট করে দেখাবে, আমি এই ইয়াটা এখানে অ্যাড করব। তো এটাকে আমি আপাতত ডিলিট করে দেই, ডিলিট করে এখানে এটা রিপ্লেস করলে, আমি এখন যদি রিপ্লেস করে দেই, এখন যদি আমি আবার এটাকে সিমুলেশন করে দেখি সে বলছে ওকে কোনো প্রবলেম নাই। তাহলে অ্যাকচুয়ালি এখানে ওই এলইডিটা এনেবল হতে পারছে না বা সে প্রবলেম ফেস করতেছে। তো এখানে আমি একটু রান করে দেখি, এটা একটি ডার্ক সেন্সর, দেখেন এটার আমি এখান থেকে একটা আলো দিচ্ছি, এই এলডির উপর আলো দিচ্ছি পজিটিভ, দেখেন এলইডি আলোটা দেওয়াতে এলইডিটা গ্রিন হয়ে আছে। আমি আলোটা সরিয়ে ফেলি, এলইডির কাছ থেকে আলো সরিয়ে ফেলতেছি, অফ হয়ে গেছে, এটা ডার্ক সেন্সর, সার্কিটটি ওকে আছে। তো এভাবে আপনারা সহজেই সার্কিট সিমুলেশন করে দেখতে পারেন কোন এরর আছে কিনা বুঝতে পারেন। তবে এই ক্ষেত্রে এখানে আমরা এই এই এলইডিটা নেওয়াতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে এটার কোনো পিসিবির জন্য কোনো এই দেখেন এখানে অফ হয়ে আছে, পিসিবির জন্য কোনো লেআউট নাই। সেক্ষেত্রে এই সিম্বলটা নিতে গেলে আপনাকে আলাদা করে লেআউট তৈরি করে নিতে হবে। তো এটা গুলো নর্মাল সার্কিটের ক্ষেত্রে, যদি সার্কিটটা যদি প্রোগ্রামিং এর কোনো সার্কিট হয়, যদি কোনো প্রোগ্রামিং করা কোনো সার্কিট হয় সেক্ষেত্রে কিভাবে আপনি প্রোগ্রামিং করতে হলে সেক্ষেত্রে কিভাবে করতে হবে সেটা একটু আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এবার আসা যাক মাইক্রো কন্ট্রোলার সার্কিট, অর্থাৎ যে সার্কিট বা যে সার্কিটের মধ্যে মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হয়েছে এবং ওটাকে প্রোগ্রামিং করা হয়েছে, সেই ধরনের সার্কিট ডায়াগ্রাম করার ক্ষেত্রে কিভাবে সিমুলেশন করতে হবে। এখানে একটি মাইক্রো কন্ট্রোলার সার্কিটের সিমুলেশন সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে একটি মাইক্রো কন্ট্রোলার সার্কিট ডায়াগ্রাম রয়েছে। এটাকে সিমুলেশন করার আগে আপনাকে যে কাজ করতে হবে, এটা একটি মাইক্রো কন্ট্রোলার আছে যেটার নাম্বার হচ্ছে করেছে Atmega 328P, এটা একটি মাইক্রো কন্ট্রোলার আইসি। তো যেহেতু এটা একটা মাইক্রো কন্ট্রোলার আইসি সেহেতু এই আইসির মধ্যে প্রোগ্রামিং এর প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে এই আইসির মধ্যে সিমুলেশন করতে হলে আপনাকে এই আইসির মধ্যে অবশ্যই প্রোগ্রামিং দিতে হবে, সেটা কিভাবে
আইসির উপরে ডাবল ক্লিক করলেই আপনাকে এই কম্পোনেন্ট লিস্টটা এখানে দেখাবে। আপনার এখানে দেখেন লেখা আছে এই যে এখানে প্রোগ্রামিং ফাইল, এই প্রোগ্রামিং ফাইলের এখানে যে এখানে ক্লিক করলে আপনি এখানে আপনার প্রোগ্রামিং ফাইল এখানে কি কি ধরনের ফাইল দেখানো দেওয়া যাবে সে লেখা আছে। হেক্স ফাইল, UBROF, COFF, ELFF অর OZ ফাইল এক্সেট্রা। সাধারণত হেক্সা ফাইল দিয়ে আমরা কাজ করি প্রোগ্রামিং করার ক্ষেত্রে, যে আইসির যে ফাইলটা রয়েছে সেটা হেক্সা ফাইল। তো আপনাকে অবশ্যই অবশ্যই আইসির হেক্সা ফাইল দিতে হবে, অর্থাৎ এই সার্কিটটি, এই সার্কিটের জন্য আপনাকে অবশ্যই যেটা মাইক্রোকন্ট্রোলার সার্কিট সেটার জন্য একটি প্রোগ্রামিং তৈরি করতে হয় এবং সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী, সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী ওই সার্কিটের প্রোগ্রামিং করতে হয়। সেই সার্কিট যে সার্কিটটি আপনি ডায়াগ্রাম করে ওই সার্কিট অনুযায়ী আপনাকে একটা প্রোগ্রামিং করে নিতে হবে। এটা আপনি যেহেতু মাইক্রোকন্ট্রোলার কাজ করেন, অবশ্যই মাইক্রোকন্ট্রোলার আপনার আইডিয়া আছে, সুতরাং আপনাকে এখানে আইসির মধ্যে একটি হেক্সা ফাইল দিতে হবে। তো এখানে ডাবল ক্লিক করলেই আপনাকে এই যে প্রোগ্রামিং ফাইলের হেক্সা ফাইল অ্যাড করলে আপনার কম্পিউটারে যেখানে হেক্সা ফাইলটা রয়েছে এই সার্কিট ডায়াগ্রামের জন্য সেই ফাইলটা দিলেই আপনি ওপেন করে দিবেন। করে ওকে করে দিলার দেওয়ার পরেই আপনি সিমুলেশন করলে দেখেন এখানে সিমুলেশনে ক্লিক করলে আপনাকে সিমুলেশন করে দেখাবে। এখানে দেখেন সিপিইউ নিচে দেখেন লেখেন সিপিইউ লোড, অর্থাৎ আমার এই সার্কিটটি ওকে আছে, সে সব প্রাথমিকভাবে বলতেছে জিনিসটা ওকে আছে। এভাবে আপনি বিভিন্ন সার্কিট সিমুলেশন করে দেখতে পারবেন। আশা করি আপনি এই সিমুলেশন পদ্ধতিটা বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টস করবেন। নেক্সট পার্ট দেখার আমন্ত্রণ রইল, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।